গণটিকা কর্মসূচিতে ভ্যাকসিন নিয়ে প্রায় 3 কোটি মানুষের টিকা সনদ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এনআইডি বা জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন না থাকায় সনদ পাচ্ছে না তারা। বিশেষ কাজে যাদের সনদ লাগছে রাষ্ট্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে নতুন করে রেজিস্ট্রেশনের দীর্ঘ প্রক্রিয়া শেষে তা সংগ্রহ করতে হচ্ছে। তবে সনদ পাওয়ার প্রক্রিয়া সহজ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইন্দ্রদুল্লা বাবু রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীর চরের বাসিন্দা মোহাম্মদ সোহেল 26 ফেব্রুয়ারি গণটিকা কর্মসূচিতে প্রথম ডোজ নেন, এক মাস পর নেন দ্বিতীয় ডোজ। এখন চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তিনি, কিন্তু পাচ্ছেন না টিকার সনদ। চিকিৎসার জন্য ভারতে যাবো, বর্ডারে যখন যাবো তখন অনলাইন টিকা কার্ড চাইবো, তো না হলে তো ওটা না হলে আর যাওয়া হবে না, ক্যান্সেল হয়ে যাব, একটু পেরেশানি না। একই সমস্যা নিকুঞ্জের বাসিন্দা শিক্ষার্থী লামিয়ারও। স্কুল থেকে টিকা নিছে কিন্তু কোনো সার্টিফিকেট আসে না। একবার আইসা জানতে হয়েছে কি পেপারস লাগবে, ওই পেপারস নেওয়া আসার পরে ওনারা একটা মেসেজ দিছে, তারপরে 28 দিন পরে আবার আসতে হয়েছে, এই 3 বার আসতে হয়েছে এখানে, এটা বিরাট একটা হ্যাসেল। স্কুল কর্তৃপক্ষ করার কথা করে নাই, তারা এইচএসসি দিয়ে বের হয়ে যাচ্ছে স্কুল থেকে, তাদের এটার দায়িত্ব না, তো এখানেই কষ্ট করে সে করতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন প্রায় 12 কোটি 86 লাখ মানুষ। এর মধ্যে 9 কোটি 92 লাখ সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিয়েছেন, বাকি 2 কোটি 92 লাখ মানুষ টিকা নেন বিশেষ ক্যাম্পেইনের আওতায়। টিকার সনদ নিতে তাদের বিভিন্ন স্থান থেকে আসতে হচ্ছে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায়। গণটিকা দিয়েছিলাম, এখানে ফোন নাম্বার ভুল করেছে তাদের স্টাফ, আমার মাটা গ্রামের বাড়ি থেকে দিছি, সেম এই সমস্যা দিচ্ছে, তো এটা ভুলটা হয়েছে তাদের স্টাফে, আমরা কেন হয়রান শিকার হব। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন হজ যাত্রীদের সনদ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে, বাকিদের নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে সনদ। সার্টিফিকেট পেতে তাদের অবশ্যই এনআইডি লাগবে অথবা বার্থ রেজিস্ট্রেশন লাগবে, ওই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। করার পর আমরা যেটা এখন করেছি, আপনার ওই রেজিস্ট্রেশন সে সম্পন্ন করলেই তাদের নিকটস্থ যে আপনার কেন্দ্র রয়েছে সেখানে গেলে তারা ওই টিকাগুলো আপনার আপলোড করে দিতে পারবে। 3 কোটি লোকের মধ্যে সবার কিন্তু আপনার ওই কার্ডই এনার দেশের মধ্যে, তাদের যে কার্ড দেওয়া হয়েছে, যাদের শুধুমাত্র বিদেশে যাওয়ার জন্য এবং কোনো কিছুতে অবশ্যই প্রয়োজন সে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে এসে অবশ্যই সার্টিফিকেট পেতে পারে। তো বার্থ রেজিস্ট্রেশন তো এখন সবার আছে, তারা সবাই ট্রাই করছেন, আমার মনে হয় যদি তারা সুরক্ষা অ্যাপসে যায় এবং তারা রেজিস্ট্রেশন করলে ইভেন সেটা যদি কারোর সাথে যোগাযোগ করে তার সেটা পাঠিয়ে দেয় অথেন্টিক ডকুমেন্ট সহ, তাহলে যে কেউই এই সার্টিফিকেট সাথে সাথে পাবে। সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান সনদ বঞ্চিতরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।